হাউসবোটে রাত্রিবাসের পর ভোরবেলা চোখ খুলতেই চোখে পড়ল গোটা নিগিন লেক জুড়ে কুয়াশা। আমরা ডাল লেকে থাকিনি কারণ ওখানে বড্ড ভিড়, বাজারের কোলাহল। নিগিন লেক তার থেকে একটু আলাদা, এখানে প্রকৃতি আছে, নিস্তব্ধতা আছে, একাকিত্ব আছে। সকালের ব্রেকফাস্টটা হাউস বোটেই সেরে নিলাম। হাউস বোটের ব্রেকফাস্ট খুব সাদামাটা। আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা আর চা। খাওয়ার পরেই বেরিয়ে পড়তে হবে সেই সুদূর গুলমার্গের জন্য, যে পথটা নেহাত কম নয়। হাউস বোটে থাকার একটা দারুণ অ্যাডভান্টেজ হলো, প্রতিদিন দুবেলা করে শিকারা চলা যায়, তাও আবার বিনামূল্যে। শিকারা থেকে নামতেই দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছেন আসলাম ভাই।
গুলমার্গ যাওয়ার রাস্তা বাঁকে ভরা, প্রতি বাঁকে উচ্চতা বেড়ে যাচ্ছে কয়েক মিটার। যাওয়ার রাস্তায় একটি জায়গায় থামতে হলো, নাম টার্নমার্ক। এই টার্নমার্ক থেকেই বরফের বিশেষ জুতো নিতে হবে, দুজোড়া জুতোর জন্য খরচ পড়লো 400 টাকা। গুলমার্গ পৌঁছতেই তো চক্ষু চড়ক গাছ, বিরাট লাইন, প্রচুর মানুষ অপেক্ষা করছেন শুধুমাত্র গন্ডোলা চড়বেন বলে। দুর্গম অবস্থা কাকে বলে, গুলমার্গে গন্ডোলায় চড়া এইভাবে শুরু হয়েছে বৃষ্টি, ঠান্ডা সবকিছু একসাথে, আর তাও ইন্দ্রাণী চাপবেন। ইন্দ্রাণীর ওরকম অবস্থায় তাকে নিয়েই আমি অপেক্ষা করছি লাইনে, তখনই দেখলাম কিছু অসাধু ব্যবসায়ী 500 টাকার বিনিময়ে অনেককে লাইনে ঢুকিয়ে দিচ্ছেন। সেটা দেখে মেজাজটা একটু বিগড়ে গেল। যারা গুলমার্গ আসবেন এই সমস্ত অসাধু ব্যবসায়ীর থেকে সাবধান, এবং চেষ্টা করবেন এইভাবে যাদেরকে টাকা নিয়ে ঢোকানো হচ্ছে তাদের বাধা দেওয়ার। তিন সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে গন্ডোলায় চড়লাম। Thank you.
গুলমার্গে আসার পর গন্ডোলাতে করে ফেজ ওয়ান পর্যন্ত আসার পর জানতে পারলাম যে ওই যে ওপরে ফেজ টু ওটা বন্ধ, আর ওখানে যারা রয়েছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। তাই ফেজ ওয়ান থেকে ফেজ টু পর্যন্ত গন্ডোলা চলছে ঠিকই, আপনারা দেখছেন হয়তো যে চলছে, কিন্তু সেটাতে আসলে সেখানে যারা আটকে রয়েছে তাদেরকে ফেরত আনার জন্য নতুন কিন্তু কেউ কোনো গন্ডোলাতে উঠছে না। আপনারা দেখুন গন্ডোলাগুলো ফাঁকা যাচ্ছে, ওরা সবাই ফেরত আসছে, কারণ ওপরে প্রচণ্ড রেনফল হওয়ার কারণে ওখানে প্রচণ্ড বাতাস বেড়ে গেছে প্লাস স্নোফল হচ্ছে, আর ওখানে যারা আটকে রয়েছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে পুরো ঘটনা। কিন্তু এই এত আতঙ্কিত হওয়ার মধ্যে ওই মানুষগুলো এত তাড়াতাড়ি আতঙ্কিত হয়ে যাচ্ছে, কিন্তু একে দেখলে ওদের শিক্ষা নেওয়া উচিত, কারণ হাতের এই অবস্থা। আমি বলেছিলাম এ ফ্লাইটের টিকিট রিফান্ড করে ফিরে যাওয়া, কিন্তু রাজি হলো না, অবশেষে গুলমার্গ এসেই ছাড়লো। না হয় আজকে আমাদের ভাগ্যে ছিল না ফেজ টুতে যাওয়া, কিন্তু ফেজ ওয়ান পর্যন্ত এসেছি তাতেই আমরা স্যাটিসফাই। এবার ফেরার পালা। গুলমার্গের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে বিকেল চারটের পর কাউকে আর থাকতে দেওয়া হয় না, তাই ভিড় এড়াতেই আমরা একটু আগেই নেমে এলাম। গুলমার্গ থেকে শ্রীনগরে ফিরছি, দারুণ খিদে পেয়েছে তাই একটু দাঁড়ালাম একটু পেট পুজো করতে। অর্ডার করলাম কাশ্মীরি পোলাও। কলকাতাতে বসেও বহুবার কাশ্মীরি পোলাও খাওয়া হয়েছে, কিন্তু কাশ্মীরে বসে কাশ্মীরি পোলাও খাওয়ার পর মনে হচ্ছে এতদিন কাশ্মীরি পোলাওয়ের নামে আমাদের ঠকানোই হয়েছে। শ্রীনগরে ফিরতে ফিরতে বেশ অনেকটা বিকেল হয়ে গেল, তাই মনে হলো একটু চা তেষ্টা পেয়েছে, চা ঠিক নয় কেহুয়া তেষ্টা পেয়েছে, তাই কেহুয়ার আনন্দ নিতে আজকে আর একটি নতুন ক্যাফেতে গেলাম। এই ক্যাফেটিও কিন্তু সেই ঝিলম নদীর তীরেই। গরম কেহওয়ায় চুমুক দিতে দিতেই কাটিয়ে দিলাম এদিনের সন্ধ্যাটা।